কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। এখন ঘড়ির কাঁটায় ওই সন্ধে 6টা কি 6:30 মতো বাজে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে পাশি ঘর দোর ঝাড় দিয়ে আর একটু রেডি হয়ে নিচ্ছি, বেরোবো। এখন আমি যাব হচ্ছে জয়ের সাথে দেখা করতে। জয় কাজের ওখান থেকে বেরিয়েও গেছে, ফোন করেছিল, আমার একটু দেরি হয়ে গেছে আজকে, তো জয় ওখান থেকে আসছে আর আমি যাব। তারপর হচ্ছে দুজনে মিলে যাব একটু সবজি বাজার করতে, অনেকদিন সবজি আনা হয় না। আর এখন যেহেতু আমরা দুজন মিলে সবজি বাজার করি বলে প্রত্যেকদিন সন্ধে হলেই জয় ডাকে আমাকে, তো 2-3 দিন মতো যাওয়া হয়নি। ভাবলাম যে চলো তাহলে বেরোনো যাক, বাজারও করা হবে, ওর সাথে একটু বেশিক্ষণ গল্পও করা হবে। ও যেহেতু এখন বাড়িতে বেশি সময় থাকে না, এই গরমকালের সন্ধ্যাবেলাগুলোতে আমার কোথাও বেরোতে না খুব ভালো লাগে, বেশ হালকা একটা ঠান্ডা হাওয়া দেয়, দারুণ লাগে। আমি অটো থেকে নেমে দেখছি জয় দাঁড়িয়ে আছে অটো স্ট্যান্ডে, মনে হলো যেন সেই পুরনো প্রেমিক আমার জন্য অপেক্ষা করছিল। আমি অটো করে আসলাম, দুজনা দেখা হলো, আর আমি অটো থেকে নামতেই এমনভাবে হেসে আমার সামনে আসলো, মুহূর্তটা বেশ ভালো লাগলো, অন্যরকম একটা অনুভূতি ছিল। তারপর হঠাৎ করে আমাকে বললো চল আজকে তোকে চাউমিন খাওয়াই, নিজের জন্য কিন্তু নেয়নি, জোর করে আমি আমার থেকে দিলাম, তার জন্য খেলো, বলছিল আমি খাবই না। যাই হোক, দুজন মিলে অনেকক্ষণ বসে চাউমিনটা খেলাম, তারপর অনেক গল্প হলো। তো এবারে চলে এসেছি একটু মাছ বাজার করতে। ক্যাপসিকাম কত? আচ্ছা, কিছুদিন আগেই আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি সবজি কেন, তুমি জিনিসের দামগুলো কেন বলো, কারণটা তোমাকে বলি। কেন বলি বলো তো, এই যে এই জায়গাটা দেখছো প্রচুর ভিড় হয় সন্ধে হলে, এই বাজারটা কিন্তু শুধু সন্ধ্যাবেলা করেই বসে, সকালবেলা বসে না, আর প্রচুর কম দামে সবজি পাওয়া যায়। আর তোমরা অনেকে বলো অন্য অন্য জায়গায় না অনেক মানে বেশি দামে, কেউ বলো বেগুন 60 টাকা, 70 টাকা, 80 টাকা, এখানে 1.5 কেজি বেগুন 15 টাকা। তো সেই কারণে আমি আনন্দ করে দামগুলোই বলি, যেরকম বাড়িতে এসে আমি আমার মাকে বলি যে মা জানো তো এরকম টমেটো কমে পেয়েছি, বা মা আমাকে বলে, সেই রকমই আমি তোমাদেরকে পরিবার মনে করি বলেই আমি তোমাদেরকে বলি, যে মানে আনন্দ করেই বলি যে জানো তো আমাদের এখানে এরকম কমে সবজি পাওয়া যায়। এই আমি দামটা কিন্তু ওই শোনানোর জন্য বলি না গো কখনোই, আমি যা কিছুই কিনি তোমাদেরকে দেখাতে বলতে আমার খুব ভালো লাগে, সেই কারণেই আমি বলি। তো এখানে দেখো বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, আর এই কুলগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, মিষ্টি, আর এই সময়টা কুলগুলো অনেক কমে পাওয়া যায়, 15 টাকা কেজি জানো তো, ওই জন্য 500 গ্রাম মতো নিয়ে এসেছি, পরে যাব আবার বেশি করে নিয়ে আসবো। আর এই দেখো অটো থেকে নামতে না নামতেই কালু আর তার ছানাপোনারা ছুটতে গেছিলো আমাদেরকে দেখে, ওদেরকে আবার বিস্কুট খাওয়ালাম। তো বাচ্চাদেরকে যখন বিস্কুট দিই তখন ওর মা আবার খায় না, ওই জন্য আলাদা আলাদা করে দিই। আর এই দেখো আমাদের পাড়ায় কাকুর দোকানে লাউ বিক্রি হচ্ছিলো, গাছের লাউ, তো একটা লাউ নিয়ে নিলাম, অনেকদিন বাড়িতে লাউ রান্না হয় না, লাউটা রান্না করবো। আর এই যে অল্প অল্প নিয়েছি চাল, আলু, তেল আর মেথির শাক নিয়েছি, এই টুকিটুকি বাজার করেছি। দিব্যি বাজার থেকে ঘুরে ঘুরে আসছিলাম আনন্দ করে, তারপর ঠিক রাস্তার মাঝখানে পুরো পাড়ার মোড়ে বিচ্ছিরি ঝামেলা হয়ে গেল, কোনো লোক বাকি নেই যে ছুটে আসেনি দেখেনি, সবাই দূর থেকে দেখছি, কেউ মানে সামনে খুব বেশি লোক হাতে গোনা 2-1 জন ছিল, চুপচাপ করে বলছিল তারা, কেউ সামনে ছিল। জিনিসটা হচ্ছে যে তোমার কালকে বাচ্চাটা আসে, কালকে বাচ্চা ওর মাটা, তো ওরা হচ্ছে দোকানে ওখানে সবসময় ওরা ঘোরাঘুরি করে। আমরা অটো থেকে নেমেছি, ও ছুটে গেছে, বাচ্চা ও ছুটে গেছে, বাচ্চার মতো আমি বিস্কুট কিনে দিয়েছি, ওর সব বসে খাচ্ছিল, ভিডিও করছি, করেছি তো, ভিডিওটা আছে, ও খাচ্ছিল, খেয়ে এবার শুয়ে রেস্ট নিচ্ছে, যেরকম রাস্তায় ওরা শুয়ে থাকছে, হঠাৎ একজন মহিলা, মহিলা নয় বয়স্ক মহিলা, মানে দেখতে মহিলাদের মতো, যাই হোক, তিনি ছুটে এসে ওই নারকেল গাছের যেটা ওই ডগা ইসে একটু আর যেটা যেটা দিয়ে আমরা ছোটবেলা ক্রিকেট ফিকেট খেলেছি আর ওই মোটা একটা ডাল নিয়ে এসে ওই কালু যে কুকুরটা আছে ওর গায়ে ওরা অমানসিকভাবে ছুঁড়ে মারল, আচমকা একটা আচমকা ছুঁড়ে মারলে যে কী বিচ্ছিরিভাবে লাগতে পারে সেটা সবাই জানে, সঙ্গে সঙ্গে মানে পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে চলে গেছে। ও বলছে ওকে নাকি কামড়াতে গেছিলো, ও আমরা যাওয়ার করতে ওখান থেকে নড়েনি তো, ও খুবই শান্ত, 10 মিনিট বলে ছিলাম না ওখানে, আমি বললাম যে তোমাকে তো কামড়ায়নি, তুমি মারলে কিসের জন্য? এবার ও মামকে অভিশাপ করা শুরু করেছে, আর এও
কুকুরকে দেখলে পাগল হয়ে, কুকুরের কুকুর ছাড়া কিছু বোঝে না, রাস্তায় কুকুর সমস্ত যা কুকুরটা হবে সবাইকে খায়, খেতে দেয়, ভালোবাসে, ওর সাথে সাথে শুরু করেছে। হ্যাঁ, ওকে বলছে তুমি খেতে দাও নাকি, ওকে খেতে দিয়ে না দিই সে তো আমরা জানি, আর এটা কোনো ঠাকুর জানি, আমি খেতে দিই কি ভালোবাসি, যদি বা খেতে দিয়ে থাকে আমি খেতে দিই মানে আমি ওদেরকে মারতে পারবো, এটা কোনো কথা? কুকুর নামটাই বলতেও ইচ্ছা না, আমি বলি না কুকুর, আমি সবসময় বলি আমার বাচ্চা, বাচ্চা বলেই বলি। এটাও শুনলাম যে এর আগে নাকি দু চারটে বাচ্চাকে ওরকম মেরে মাথায় মেরে নাকি পাগল করে পাগল করে দিয়েছে বললো সবাই। তো জিনিসটা আমি তো জানতাম না, টার্গেটে আছি, নেক্সট টাইম এরকম কিছু ঘটে প্রাণী সুরক্ষা দপ্তরে আমি জানাবো, অবশ্যই জানাবো। আমার যেটুকু করার আমি করেছি, আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, সবসময় ওখানেই বসে থাকে, ওখানে যেহেতু দোকানটা আছে মুদি দোকানটা, ওখানে সবাই গেলে তো খাবার খাওয়ার জন্য ওরা ওখানে থাকে, আমার কাছে কিছুক্ষণের জন্য আসে। সত্যি কথা বলতে ওখানে আশেপাশে দিদিরা রয়েছেন যারা ওকে খেতে দেয়, বাচ্চাগুলোকে খেতে দেয়, অনেকে দেয়। হ্যাঁ হ্যাঁ, একজন দিদি রয়েছেন যার বাড়িতে ওরা, ওর মনে মনে খরগোশ ছিল, খরগোশটা চলে যাওয়ার পরে খরগোশের খাঁচায় ওদেরকে রেখেছে, চার পাঁচটা কুকুরকে ওই বাচ্চাদের খাঁচার মধ্যে রেখেছে, ওরাও খাবার দেয়। মানুষ আছে তার মধ্যে এরকম টাইপের, যে অমানুষ আছে তাও আজকে দেখে ফেললাম, ভাবে মারলো আমি আর মানে চুপ করে থাকতে পারলাম না, আচমকা মেরে দিয়েছে তো এমন করেছে, মানে আমার যেন বুকের মধ্যে আঘাতটা লাগলো, আমি আর মানে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, আমি আর চুপ থাকতে পারলাম না। ও তো এমনিতে তো জয় ঝগড়াঝাটি বা চিল্লে কথা ও ঘরেই বলে না, ও বাইরে তো দূরে কথা, ও আমার সাথে কথা বলে আমি নিজে কখনো কোনো শুনতে পাই না। কথা বলবো যে এটা শুধু এখানে হয়েছে, আমরা আজকে আওয়াজ তুলেছি, তোমাদের কাছাকাছি এটা যদি হয় কখনো মুখ বুঝে চলে যেও না, কারণ আমরা ছাড়া ওদের আর কেউ নেই, আমরা ছাড়া আর কে বলবো না, আমরা যদি না দাঁড়িয়ে ওদের পাশে কে দাঁড়াবে? আমি তো এখনো মানতে পারছি না ব্যাপারটা, মা এখন নর্মাল নেই, ও এখন শুধু রিভেঞ্জ প্রতিশোধ চাইছে। যদি কিছু করতে পারতাম তাহলে একটা করতে পারতাম, করেছিস তো এটাই, ওটাই বেস্ট, তুই করেনি কী করেছিস? আমি করেছি একটু মাকে বলেছি, তুই কিছু করেছিস আসলে, করেছি রে ভাই। এখানে সবজি নিচ্ছিলাম এত বিচ্ছিরি হয়ে লাইন পড়েছে, ক্যাপসিকাম একটা এক কেজি নেই বলে আমি বলে বলে যাচ্ছি, মানে পনেরো কুড়িবার বলেছি শুনতে পাইনি, কিন্তু পেছন থেকে একটা মহিলা এসে দাদা এক কেজি ওইটা দিই, একবারে শুনতে দেবে। এবার আমি ভাবলাম যে আমি তখন মেয়ে এসে আসতে পারবো না, সকাল নেই বলে এক কেজি গুছিয়েছিলাম, কুমারটাকে রেখে দিয়ে চলে গেলাম, ক্যাপসিকামটা এক কেজি ছিল, এক কেজির মধ্যে ছিল, মহিলাকে দিয়ে দিল। এক কেজি পনেরো টাকা কোথাও পাওয়া যাবে বল, মেরেছে ভাই? ঘুম পাচ্ছ? মেরেছে দাদা, আজকে তো এখনো রান্না হয়নি, রান্না হবে বস খেয়ে যাবি, না কামড়ে যখন মার খেয়ে কামড়ে দেখান কথা লাগে, কালি ঘুরে ধারে আবার চলে এসছে, রান্নার সময় বসানো হয়েছে, তাই জন্য ও ভাবলো টাইমটা কাটিয়ে আসি, বিশাল সে এখনো রান্না হয়নি, আবার ঘুরে ধারে এসে বসলে এখন মনে হচ্ছে পুরনো হয়ে যাস না, বস 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 এখনই হয়ে যায়, কালি চল, কালি চল, আরে আবার হয়নি কি করবো, চলে গেল ভাত হয়েছে, দেখ আর হয়নি কাঁচা চাল, পুরো কাঁচা চাল হয়নি, চলে গেল চলে, কি করবো বল, সারাদিন যারা কাজ আমি হেল্প করতাম, 20% করে দিয়ে বাকি 80% ওই সামলাই, রান্না রাখতে হবে অনেক চাপ, তেল নিয়ে চলছে এখন ভালোভাবে, একটা পিস ছোট বড় হয়ে গেছে, ওই জন্য ছোটটা আমি বড়টা খাবে না, বড়টা আমার জন্য কেমন, ও ঝুলটা কেটে কিন্তু দারুণ লাগছে তোকে, গ্লামার বেড়েছে মুখের দেখতে ভালো। সেই কি করছিস রে? ওরে বাবা মশলা কথা না শেষ, কি করছিস? পাঙাশ মধ্যে ঝুলছে মানে ফাঁসি তুই একটু স্বাদ হয়েছে খেতে গেলে, পাঙাশ নামটার মধ্যে একটা স্বাদ আছে, নামটা শুনলে যেন তেল তেলে তেল তেলে ব্যাপার আছে, খেতে কেন ভালোবাসি এত, খুশি খবরটা বলবি না নাকি? হ্যাঁ আটকে রেখা কি লাভ, বলে দে, বলে দিবি, বলে দেবে খুশির খবরটা। লাস্ট দু বছরে আমার পারফরমেন্স দেখে, বুঝলাম 1.5 বছর, তো আমাদের যিনি ওনার আছেন তিনি একটা ফ্যাক্টরি করেছেন, তো আই অ্যাম দ্য ম্যানেজার অফ দ্য ফ্যাক্টরি, ঠিক আছে, নো ক্যামেরা প্লিজ। সত্যি কথা বলতে প্রচুর খেটেছি, লয়ালভাবে কাজ করেছি, তাই জন্য যিনি ওনার আছেন আমাকে অ্যাকচুয়ালি খুব ভালোবাসেন, ভালোবাসার খাতিরে না, আমার পারফরমেন্সের খাতিরে উনি আমাকে এই পোস্টে আপগ্রেড করেছেন, সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব অনেক বেড়েছে, সময়টা আমার একটু বাড়িতে কম দিচ্ছি, যদিও কিছু করার নেই, যে আমাদের নতুন ফ্যাক্টরি আমরা সবাই মিলে চেষ্টা করছি ওটাকে যাতে একটা বড় জায়গা হবে, তো যেদিন অনেকটা বড় জায়গায় এসে যাবে সেই তোমাদেরকে দেখাবো আমার ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরি দেখো, তো আপাতত আমি ওখানে ম্যানেজমেন্টে আছি, তো এই আমাদের দিন চলছে আগের থেকে একটু বেটার, অনেক লড়াই অনেক কষ্টের পরে এই জায়গায় এসেছি, কষ্ট অনেক কষ্ট, এই কলকাতার বুকে দুটো মানুষ একা ভাড়া থাকতে গেলে কতটা যে খুব স্ট্রাগল করেছে, খুব তবে আমি এই পুরো জিনিসের ক্রেডিটটা নিজে নেবো না, আমার যিনি ওনার আছেন আমি ম্যাক্সিমামটা ওনাকেই দিতে চাই, কারণ তাই না, সত্যি উনি অনেক ভালো, প্রথম থেকে আমার উপর অনেকটাই ভরসা করেছেন অ্যান্ড স্টিল করেন, আর ভবিষ্যতে করবেন আমি জানি, আমি চাই উনি করুন, এর আগে অনেকগুলো কাজ করেছি কিন্তু কোনো জায়গায় স্টেবল থাকতে পারিনি, কারণ কেউ আমার উপর ভরসা সেভাবে দেখায়নি, এখানে যেটা আমি চেয়েছিলাম সেটাই হয়েছে, আর ইনস্টিটিউশনের শুরু থেকে আমি ছিলাম, আর আশা করছি ভবিষ্যতে থাকবো, চেষ্টা করছি আমি ওকেও
টাইম দিতে পারি না, ও আমাকে সাপোর্ট করেছে, ও না সাপোর্ট করলে কিছু হতো না, সারাদিন ও ঘরে ম্যানেজ করে, তাই জন্যই বাইরে ম্যানেজ করতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে এইটা, আমাদের দুজনের এখন পায়ের তলার মাটি শক্ত করতে গেলে দুজনকেই খাটতে হবে। একটা কথা হচ্ছে মেনলি যেটা বলার, সেটা তোমরা অনেকেই আমার জন্য প্রে করেছো, আমি হয়তো আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল এইসব ব্যাপার নিয়ে আমি এখন আমি কথা বলছি না, কিন্তু তোমরা আমাকে ভাই হিসেবে দাদা হিসেবে যারা আমার জন্য প্রে করেছো তাদেরকে আমার অনেকটা ক্রেডিট থাকলো, ঠিক আছে, ভবিষ্যতে সবাই যেন একটা পরিবারের মতো হয়ে গেছি। কেউ আমাদের দিকে হিংসা করে না, সবাই আমাদেরকে ভালোবাসে, আমাদের কাছে হিংসা করার মতো কিছু নেই, তবু চেষ্টা করছি আর একটু নিজেদেরকে আপগ্রেড করার। আর এটা আমি হয়ে গেছে অনেক দিন, প্রায় কত মাসখানেক হয়ে গেছে, মাসখানেক হয়ে গেছে, এখনো প্রথম স্যালারি পাইনি, মাসখানেক হতে চললো আর কি। তোমাদেরকে জানালো হয়নি, এটা অনেকটা পরেই জানালাম, ম্যানেজার বাবু এখন তো এটা নিয়ে বারবারন তো করিনি, তাই জন্য তোমাদেরকে জানানো হয়নি, খুব নর্মাল আছি আর নর্মালি থাকতে চাই, কারণ অ্যাবনর্মাল হলে সবার সাথে মেশা যায় না। এভাবেই আমাকে সাপোর্ট করো, আমাদেরকে কিছু কিছু না পাওয়া সেগুলো ঘুমোতে দেয় না। রান্নাটা হয়ে যাক, গেলে খেতে বসবো, সেরকম কিছু আজকে আর করিনি, শুধু পাঙাশ মাছের ঝোল আর ভাত, আর সকালে ওই ছোলা শাক ভাজা করেছিলাম, জয়ের জন্য রেখে দিয়েছি, আমারটা আমি খেয়ে নিয়েছি, ওটাই আবার দু ভাগ না দু, আমি খাবো না, আমি খেয়েছি সকালে, আমি খেয়েছি সকালে, তোর জন্য রেখেছি, ও ভালোবাসা বলে আলু দিয়ে ভাজা করেছিলাম, রেখেছি তো ওইটা দিয়েই হয়ে যাবে, আর এসে কিছু অনেক রাত হয়ে গেছে, ওই দোকানে ঝামেলা করতে গিয়ে আরো দেরি হয়ে গেছে, এখনো মাথা থেকে আমার বেরোচ্ছে না জিনিসটা, চোখের সামনে দেখেছি তো খারাপ লাগছে, আমরা ওদের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলো। আর্যাবর্ত থেকে যখন আর্যরা এসেছিল এখানে প্রায় 4000 বছর আগে থেকে এই কুকুররা আমাদের সঙ্গে আসে, নতুন মুভি রিলিজ হয়েছে পারিয়া বলে, তো সেখান থেকে ইনফরমেশনটা জানা গেছে, এই দেখো এই দেখো এসেও গেছে আমাদের 4000 বছরের এদিকে দেখো, এই দেখো প্রমাণ পাচ্ছ তোমরা, ও আবার এসে ঘুরে, অন্য সময় আমাদের ভাত ওর জন্য থাকে, আজকে দুপুরবেলা ভাতটা খেয়ে গেছে, ভাতটা উগুর করে দিয়ে দে, ভাত এখনো নেই, ভাত বসিয়েছে, এই জয় দেখো এই ভাত উগুর করে দে, মনে হয় হয়ে গেছে, তো ওই জন্য ওকে বললাম যে ভাতটা হোক তারপর আসবি, ও বাচ্চাকে নিয়ে এসেছিল একটু আগে, ওর ভাত তুলবি পুরো গরম, তুলে না তাই যে ঠান্ডা করে তারপর দে, তাই সেটা তোমরা সবাই জানো, আমাদের খাওয়ার আগেও আমি ওর ভাত ফ্যানটা ঝাড়িয়ে নে, ওর খাবার ওর ভাত তরকারি তোলা হয়, সে আমাকে বলছে কিনা বলে খেতে দাও, বেশি বড় বড় কথা বলছো, নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখো, আমার যদি নিজের বাড়ি হতো না আমি সবাইকে আমার ঘরের মধ্যে নিয়েই রাখতাম, কিছু করার নেই, ভাড়া থাকে তো, তারপর সেরকম কোনো পাওয়ারও নেই যে আমি কিছু করতে পারলাম না, ওই জন্য ও একটা অবলা জীব, ও বোঝে না কিন্তু, ও শুধু ভালোবাসাই বোঝে, সারাদিনে ও আমার কাছে আসে, এখানটা তো ওর ভাত ঠান্ডা হচ্ছে, এই যে এই দেখো ফ্যান চালিয়ে ওর ভাত ঠান্ডা করা হচ্ছে, এই দেখো, আর আমাকে এসব কথা বলছে, অভিশাপ করছে, আমাকে বলছে আমি খেতে দিই না, যাক আমি আমার ঠাকুর জানে আর আমি জানি, খেতে দিই কি না দিই, ভালোবাসি কি না বাসি, চোখ একবারে ঢুলো ঢুলো, ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়েছে বাবা, ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, কতবার করে আসলো, ভাত হতে দেরি হয়েছে, ওই যে ভগবান আছে দেখবি, ওই দরকার নিচ্ছা, ঠাকুরকে ডাক কালু, ঠাকুরকে ডাক কালু, খেয়ে চলে গেল, এবার বুড়োর ভাগ, বুড়োর পালা, গরম ও ফ্যানটা চালিয়ে দেন একটু, চালিয়ে দেন, চালিয়ে দেন, হ্যাঁ মাখিয়ে দিচ্ছি, মাখাতে পারছিস তো, মাখিয়ে দিচ্ছি, কাঁটাটা ছাড়িয়ে দিতে হবে, নাহলে এটা আবার খেয়ে গলায় বাঁধাবে, পুরো ভাত খেতে চায় না, মাছটা দিয়ে মাখিয়ে দিলাম, যদি ভাত কটা পুরোটা খায় ভাত, পুরো পুরো তো ভাগ্য ভালো, আজকে এসছি ধর ভাতটা দে, ওকে অন্য সময় একে পাওয়াই যায় না, তোর জন্য মাথায় এনেছিলাম, তুই খেতেই পারলি না, দে দে দাঁড়ায় বোঝে আবার খাব, হুম খাব, ছোলা শাক ভাজা উঠে দিয়ে, আমি খাবো না প্লিজ, আমি খাবো না, সত্যি বলছি, চলো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে, মাছের ঝোল আর ভাত, পাঙাশ মাছ খেয়ে খেতে ভালোবাসো তোমরা, ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, কেমন তো, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।